নমস্কার বন্ধুরা, এই পর্বে আমরা ফিরে আলোচনা করব একটি নতুন পর্ব। যতই ফুল ফল দেন না কেন, এই একটি জিনিস যদি আপনি না দেন তবে ঈশ্বর খুশি হবেন না এবং আপনাকে আশীর্বাদ করবেন না, তার সঙ্গে তিনি আপনার পূজো গ্রহণও করবেন না। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, এরকম ধরনের নানা রকম ভিডিও আমার চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে, সেই সব ভিডিও দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আজকের পর্বে আমি একটি বাঙালি প্রবাদ নিয়ে কথা বলতে যাচ্ছি, যা বলে, যদি আপনি ভগবানকে ফুল এবং ফল নিবেদন করেন তবে ভগবান চাইলে আপনার প্রার্থনা গ্রহণ করবেন না। এই প্রবাদটি কী বোঝায় এবং আমরা এর থেকে কী শিখতে পারি, চলুন তা খুঁজে বের করা যাক। প্রথমে আসুন প্রবাদটিকে আক্ষরিক অর্থে বুঝি। ঈশ্বরকে ফুল এবং ফল নিবেদন করা একটি সাধারণ উপাসনার এবং ভক্তি প্রদর্শনের উপায়। ফুল সৌন্দর্য, পবিত্রতা এবং সুগন্ধকে উপস্থাপন করে, যখন ফল মিষ্টতা, পুষ্টি এবং প্রাচুর্যকে উপস্থাপন করে। এই জিনিসগুলি ভগবানকে নিবেদন করে লোকেরা ভগবানকে খুশি করতে এবং এর বিনিময়ে আশীর্বাদ পেতে আশা করে। তবে প্রবাদটি পরামর্শ দেয় যে এটি যথেষ্ট নয়। আপনি ভগবানকে সেরা ফুল এবং ফল নিবেদন করলেও ভগবান চাইলে আপনার প্রার্থনা গ্রহণ করবেন না। অন্য কথায়, ভগবানের ইচ্ছা আপনার কর্মের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি আপনার ফুল ফল দিয়ে ভগবানকে লোভ বা প্রভাবিত করতে পারবেন না। আপনাকে ভগবানের পরিকল্পনার কাছে আত্মসমর্পণ করতে হবে এবং ভগবানের জ্ঞানে বিশ্বাস করতে হবে। কিন্তু ভগবান কেন আপনার প্রার্থনা গ্রহণ করবেন না, এর মানে কি ভগবান নিষ্ঠুর বা উদাসীন? মোটেও নয়। প্রবাদটি ভগবান অবিচারী বা অকরুণ নয় বলে অনুমান করে, বরং এটি অনুমান করে যে ভগবান আপনার জন্য সর্বোত্তমটি জানেন এবং এটি মহাজাগতিক ক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ। কখনো কখনো আপনার প্রার্থনা ভগবানের ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে বা দীর্ঘমেয়াদে আপনার পক্ষে ভালো নাও হতে পারে। উদাহরণস্বরূপ, আপনি ধন সম্পদ, খ্যাতি বা সাফল্যের জন্য প্রার্থনা করতে পারেন, তবে এই জিনিসগুলি আপনাকে সুখ বা শান্তি এনে দিতে পারে না। অথবা আপনি এমন কিছুর জন্য প্রার্থনা করতে পারেন যা প্রকৃতির আইন বা অন্যের অধিকারের বিরুদ্ধে যায়। এই জাতীয় ক্ষেত্রে ঈশ্বর আপনার প্রার্থনা গ্রহণ করবেন না, কারণ তা বিশ্বের জন্য বা আপনার নিজের জন্য উপকারী নাও হতে পারে। তাহলে তখন আপনি কি করবেন? আপনি কি ভগবানকে ফুল এবং ফল নিবেদন করা বা প্রার্থনা করা বন্ধ করবেন? অবশ্যই না। প্রবাদটি আপনাকে ভগবানকে প্রার্থনা করা বা উপাসনা করা থেকে বিরত রাখে না, বরং এটি আপনাকে ভিন্ন মনোভাব নিয়ে প্রার্থনা এবং উপাসনা করতে উৎসাহিত করে। নির্দিষ্ট জিনিস বা ফলাফলের জন্য জিজ্ঞাসা না করে আপনি ভগবানের আশীর্বাদ চেতে পারেন এবং ভগবানের ইচ্ছা পরিবর্তন করার চেষ্টা না করে ভগবানের ইচ্ছার সাথে সারিবদ্ধ করার চেষ্টা করা উচিত। আপনার কর্মের ফলাফলের সাথে সংযুক্ত না হয়ে আপনি বিযুক্ত এবং যে কোনো কিছুর সাথে সন্তুষ্ট হওয়া উচিত। যেটুকু আছে তাতেই সন্তুষ্ট থাকা উচিত। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।